সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা।